বাঙালি, বাংলা আমাদের জন্মভূমি, বাংলার মাটি আমাদের শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন, বার্ধক্যের তীর্থক্ষেত্র। 7 কোটি বাঙালির দণ্ডমুণ্ডের মালিক আপনি, কেন আপনি রচনা করবেন বিপরীতায় বিধান? মাছে ভাতে বাঙালির ভাতের থালায় কেন আজ ভাতের বদলে শুকনো পোড়া রুটি? মাটির গুণে, প্রকৃতির কোমল উপাদানে সৃষ্ট স্বভাব সুন্দর বাঙালিকে দেখলে মনে হয় বুঝি তারা মাটির পুতুল। তারা মাটির পুতুল নয়, তারা পাষাণের বিগ্রহ। তখন তোকে ভাগ করে খুব কষ্ট না কি বলি, বাঙালি যাত্রায় অখাদ্য। আরে ছোকরা, ভগবান সময় না ভুলে গেছো, যাওয়ার সময় যেন হুজুরদের সেলাম দিয়ে যেও। বসে জি, এই আদব বাঙালিটাকে আদব পাঠিয়ে দিই, বুঝলে ছোকরা? ভাবনা স্বামী না পারো ক্ষতি নাই, অন্তত কিছু হয়েও হুজুরদের সেলাম দিয়ে যেও, বুঝলে? সেলাম সেলাম যাদের নিজেদের জাতের ঠিক নেই তাদের অন্য জাতের বিচার করা সাজে না। বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে আমি যাচ্ছি সুলতান, কিন্তু যাবার সময় আমি কয়েকটা কথা বলে যাচ্ছি, স্মরণে রাখবেন। বাঙালিদের যা ভেবেছেন তারা তা নয়, তারা সাপ নিয়ে খেলে, বাঘ নিয়ে নাচায়, কঠিন মাটির মুখ ফাটিয়ে ফলিয়ে তোলে সোনার ফল, তারা আগুন খেয়ে উপোস করে হাসতে হাসতে বাঁচে, তারা অত্যাচারীর কবর দিতে বিন্দু মাত্র ভয় করে না। বড় দেরি করে বললে মাসুদ খা, গোড়া জানি শয়তানদের সর্দার। খুব ভালোভাবে জানে উজির সাহেব, আমাকে হুকুম দে, আমি গ্রেফতার করে আনি, আর আমি চৌকিদারেরও অযোগ্য। কুকুর দেখেছো উজির সাহেব? কুকুর।